ইরানের জব্দ করা 600 কোটি ডলার ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সংক্রান্ত একটি নথিপত্রে সই করেছেন। দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে বিদেশি ব্যাংকে ইরানের জব্দ করা ওই অর্থ ছাড়তে রাজি হলো ওয়াশিংটন। জানা গেছে, কাতার ও দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংকে কয়েক বছর ধরে ইরানের 600 কোটি ডলার জব্দ করে রাখে যুক্তরাষ্ট্র। পরমাণু কার্যক্রম বাড়ানোর অভিযোগে আরোপিত নিষেধাজ্ঞার আওতায় ইরানের ওই অর্থ জব্দ করা হয়েছিল। মুক্ত হতে যাওয়া অর্থ কবে নাগাদ ইরানের হাতে পৌঁছাবে তা জানা যায়নি, তবে খাদ্য, ওষুধ ও অন্য মানবিক কার্যক্রমেই ইরান ওই অর্থ ব্যবহার করতে পারবে। আর নিজেদের জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করেই যুক্তরাষ্ট্র ইরানের জব্দ অর্থ মুক্ত করে দিতে সম্মত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের 5 জন নাগরিক আটক রয়েছেন, আরও ইরানে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের 5 নাগরিক। ইরানে যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক আটক রয়েছেন তাদের 4 জনকে সম্প্রতি তেহরানের ইভিন কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী করা হয়েছে, আর বাকি আরেকজন আগে থেকেই গৃহবন্দী রয়েছেন।